হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রাক্ষসের সাগর আটলান্টিক সাগর সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ দখল করা পৃথিবীর সবথেকে বড় জাহাজ গিলে খাওয়া রহস্যময় ভয়ানক সমুদ্র আটলান্টিক সমুদ্র সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আজ আপনাদের জানাবো যা আপনারা আগে কখনোই শুনেননি। তাই আটলান্টিক সমুদ্র সম্পর্কে অজানা রহস্যময় ঘটনাগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আমাদের বিশাল এই সুন্দর পৃথিবী তিন ভাগের দুই ভাগই পানি, আর পৃথিবীর দুই ভাগ দখল করে আছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ বিশাল বিশাল সমুদ্র। রহস্যময় পৃথিবীর রহস্য অনেকাংশেই জুড়ে রয়েছে সুবিশাল এই সমুদ্রগুলোকে ঘিরে। আজ আমরা জানব আটলান্টিক মহাসাগর সম্পর্কে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র হল আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর এতটাই বড় যা আমাদের বিশাল পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ। আটলান্টিক মহাসাগরে রয়েছে চোখ জুড়ানো নীল জলরাশি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে যাওয়া রহস্যময় এই মহাসাগর ঘিরে ঘটে চলেছে ভয়ানক রহস্যময় কিছু ঘটনা যা আমরা আজই ভিডিওতে জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আটলান্টিক মহাসাগর আমেরিকা মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে। আটলান্টিক মহাসাগরের এক প্রান্ত প্রশান্ত মহাসাগর ও অন্য প্রান্ত ভারত মহাসাগরের সাথে মিশেছে। আপনারা সবাই টাইটানিকের নাম শুনেছেন। পৃথিবীর সবথেকে বড় টাইটানিক জাহাজ 1913 সালে এই রাক্ষসে আটলান্টিক সাগরেই ডুবেছিল এবং এমন একটি জায়গায় ডুবেছিল যে জায়গাটি সম্পর্কে আজ আপনাদের বলবো। শুধু সেই জায়গাটি নয়, আটলান্টিক মহাসাগরের আরও কিছু রহস্যময় ভয়ানক জায়গা রয়েছে, যে জায়গাগুলো অন্যান্য সমুদ্র থেকে খুবই ভয়ানক, যা কখনোই আপনি জানেননি এবং এই রহস্য আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও সমাধান করতে পারেননি। আটলান্টিক মহাসাগরে রয়েছে বড় বড় বরফখণ্ড এবং এই বরফখণ্ডগুলো এতটাই বিশাল যা 5 থেকে 7টি বড় বড় পাহাড়ের সমান, এবং হঠাৎ করেই এই বড় হিমবাহ বরফখণ্ডগুলো আটলান্টিক মহাসাগরের মাঝ থেকে জেগে উঠে আবার নিমিষেই হারিয়ে যায়। বড় বড় জাহাজ চোখের নিমিষে হারিয়ে যায় আটলান্টিক মহাসাগরের ভিতরে, এবং টাইটানিক নামক পৃথিবীর সবথেকে বড় জাহাজ চোখের নিমিষে সামান্য আটলান্টিকের বরফখণ্ডে আঘাত করেই নিমিষেই নিমজ্জিত হয়েছিল আটলান্টিক সমুদ্রের মহাগর্ভে। আটলান্টিক সমুদ্রের হিমবাহ এবং বরফখণ্ড এতটাই শক্ত যা টাইটানিকের মতো বিশাল জাহাজকে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ করে দেয়। টাইটানিকের শক্ত ইস্পাত খণ্ড মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় আটলান্টিক মহাসাগরের সেই বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে, এবং আটলান্টিক মহাসাগরের পানি এতটাই শীতল এবং হিমবাহ, টাইটানিকের অধিকাংশ যাত্রী মারা গিয়েছিল সেই ঠান্ডা জলরাশির কারণে। এছাড়াও আটলান্টিক মহাসাগরের এমন কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো ঘিরে অনেক ভয়ানক রহস্যময় ঘটনা রয়েছে। বারমুদা ট্রায়াঙ্গেলের নাম আমরা সকলেই জানি, যে জায়গাটি একের পর এক বিশাল বিশাল বিমান গিলে খেয়েছে। আটলান্টিক মহাসাগরের বারমুদা ট্রায়াঙ্গেলের উপর থেকে কোনো বিমান সহজে উড়ে যেতে পারে না। আটলান্টিক মহাসাগরের সবথেকে রহস্যময় এবং ভয়ানক জায়গা বারমুদা ট্রায়াঙ্গেল। এই বারমুদা ট্রায়াঙ্গেল গিলে খেয়েছে পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার উড়োজাহাজ, এবং যার উপর থেকে নিমিষেই হারিয়ে গেছে বিশাল বিশাল উড়োজাহাজগুলো যার চিহ্নমাত্র খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আটলান্টিক মহাসাগরের এমন একটি জায়গা রয়েছে যে জায়গার এক পাশের জলরাশি অন্য পাশের জলরাশি থেকে সম্পূর্ণই আলাদা। একই সমুদ্র হওয়ার পরেও এক পাশের পানি নীল এবং অন্য পাশের পানি সাদা, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের সেখানকার এক পাশের পানি নীল জলরাশি এবং অন্য পাশের পানি ঘোলাটে। অথচ একই সমুদ্র একই পানি থাকা সত্ত্বেও এক পাশের পানি অন্য পাশের পানির সাথে সম্পূর্ণ আলাদা, এক পাশের পানি অন্য পাশের পানির সাথে কখনোই মিশে না। হ্যাঁ বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের এমন কিছু ভয়ানক রহস্যময় ঘটনা রয়েছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীই দিতে পারেনি। পৃথিবী সৃষ্টির পর থেকে অনেক রহস্যর সমাধান হলেও এই আটলান্টিক মহাসাগরের রহস্য এখন পর্যন্ত সমাধান হয়নি। এছাড়াও আটলান্টিক মহাসাগর এতটাই গভীর, তার নিম্নাংশে কী রয়েছে অনেক বিজ্ঞানীই তা সমাধান করতে পারেননি। আটলান্টিক মহাসাগরের ভিতরে
এমন কিছু কিছু প্রাণী রয়েছে যে প্রাণী সম্পর্কে কখনোই কোনো বিজ্ঞানী ব্যাখ্যা দিতে পারেনি এবং এই প্রাণীগুলোকে অনেক ডুবুরি অভ্যন্তরে দেখে এসেছে এবং তারা বলেছে আটলান্টিক মহাসাগরের অভ্যন্তরে আমরা যে সকল প্রাণী দেখেছি তা এই পৃথিবীর প্রাণী থেকে সম্পূর্ণই আলাদা, তা কখনোই আমরা দেখিনি। তো প্রিয় বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের এমন কিছু রহস্যময় ঘটনা আমাদের পৃথিবীতে বিদ্যমান রয়েছে যা আমরা অনেকেই জানি না। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর রহস্যময় নিত্য নতুন আপডেট ঘটনার জন্য ধন্যবাদ।